আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো মুরগির ভুনা খিচুড়ি কীভাবে তৈরি করবেন। চলুন শুরু করা যাক। তো এই জন্য আমরা কি করব, প্রথমে চাউল এবং ডালকে মিশ্রিত করে পরিমাণ মতো চাউল এবং ডাল নিয়ে সেটা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেব। এরপরে মাংস নিয়ে তাতে আদা বাটা, মরিচ বাটা এবং রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে, তারপরে কিছুটা পরিমাণ লবণ, এগুলো সব কিছু পরিমাণ মতো নিতে হবে। নেওয়ার পরে আমরা কিছুটা হলুদের এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিছুটা লবণ এবং তেল দিয়ে দেব পরিমাণ মতো। দেওয়ার পরে এগুলোকে ভালো করে মাখাবো। সুন্দর করে মাখানোর পরে এগুলোকে কিছু সময়ের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পর একটা কড়াই নেব, কড়াইয়ে কিছুটা সরিষার তেল নেব এবং সরিষার তেলের সঙ্গে কিছুটা সয়াবিনের তেলও নেব। সরিষার তেল নেব যেন ঘ্রাণটা খুব ভালো হয়, এই জন্য সরিষার তেল দেব ওর সঙ্গে। এবং এর সঙ্গে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ কুচি, এগুলো দেব। তারপরে এর সঙ্গে কিছু কয়েকটা এলাচ দিয়ে দেব। তারপরে কিছুটা দারচিনি দিয়ে দেব। দারচিনি দিয়ে তারপরে চামচ দিয়ে এভাবে নাড়তে থাকবো কিছুটা। তারপরে এর ভিতরে মাংস দিয়ে দেব, দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব এবং কিছুটা কষায় নেব। তারপরে এভাবে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আবার আরেকটা কড়াইয়ে সয়াবিন তেল নেব পরিমাণ মতো। তারপরে এর ভিতরে পেঁয়াজ, মরিচ এবং রসুন কুচি, যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, এগুলো দিতে হবে। এবং এগুলো অনেকটা বেশি করে দিতে হবে যেন চাউল এবং ডাল অনুপাতে ঠিক থাকে। তারপরে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে এর ভিতরে যে চাউল এবং ডাল মিশ্রিত যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, এই চাউল এবং ডাল এর ভিতরে ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এবং কিছু সময় ধরে আমরা এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর ভিতরে সামান্য পরিমাণে লবণ দেব। লবণ দেওয়ার পরে এগুলো রেখে দেবো পাশে এবং একটি রাইস কুকারের পাত্রে কিছুটা পানি গরম করে নেব। গরম করে নেওয়ার পরে সেই পানির ভিতরে ওই ভাজা চাউল এবং ডাউলকে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছু সময় ধরে সিদ্ধ করব এবং মাঝে মাঝে নাড়াচাড়া করব। করার পরে এর ভিতরে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দেব এবং কিছু সময় নাড়াচাড়া করব এবং ভালোভাবে সিদ্ধ করব। এবং ভালোভাবে ভাতটা ফুটে গেলে নামানোর আগ দিয়ে কিছু পরিমাণে ঘি দেব। ঘি দিয়ে নামিয়ে রাখব এবং শেষে পরিবেশন করব। ভাত রান্নার মতোই লাস্টে রান্না করব এবং লাস্টে পরিবেশন করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।